অন্যান্য আগত অতিথিবৃন্দ, আজকে প্রথমেই বলি কন্যাশ্রী দিবসে অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে। ৬ বছরে পদার্পণ করল কন্যাশ্রী দিবস, যেটা আমরা কন্যাশ্রী দিবস ১৪ই আগস্ট এই দিনটা কন্যাদের জন্য, কন্যাশ্রীদের জন্য আমরা উদযাপন করি। বিশ্বে মনে হয় এই প্রথম একটা দিবস আছে যেটা মেয়েদের উৎসর্গ করা হয়, বিশেষ করে ছোটদের, কন্যাশ্রী দিবস, একদম স্কুল লাইফ থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত। এবং ইউনাইটেড নেশনসের পাবলিক অ্যাওয়ার্ড ফার্স্ট প্রাইজ আমরাই পেয়েছিলাম এই কন্যাশ্রী প্রকল্পের জন্য, এর জন্য আমরা গর্বিত। আমি ইউনিসেফকে আমার কৃতজ্ঞতা এবং ইউনাইটেড নেশনসকে আবার আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কন্যাশ্রী আমরা শুরু করেছিলাম, আজকে সেই কন্যাশ্রী কিন্তু আরো অনেক ধাপ এগিয়ে গেছে। যদি আজকে এই প্রোগ্রামে আমার অন্যান্য অনেকগুলো প্রোগ্রাম থাকার জন্য, কালকে স্বাধীনতা দিবস আছে তাই ১৪ আগস্ট আমার এমনিতে অনেক কর্মসূচি থাকে, সেজন্য আমি ভেবেছিলাম আসতে পারবো না, আসার কথাও ছিল না, কিন্তু কন্যাশ্রীদের ব্যাপার তো একটু সেন্টিমেন্ট থেকেই যায়, না আসতে পারলে কিরম যেন একটু কেমন কেমন করে। এবং তাই জাস্ট আপনাদের এখানে ৫ মিনিট ঘুরে যাওয়ার মতো করে আসা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সাংস্কৃতিক অনুষ্ঠান যারা পরিবেশন করছিলেন, আমার যতটুকু দেখার সুযোগ হয়েছে আমি দেখেছি আমাদের বরেণ্য যারা এই সমাজে সমাজ সংস্কারক বা বিভিন্ন ক্ষেত্রে কৃতি এবং গুণী, তাদের সকলকে নিয়ে যেভাবে আলোড়িত এবং আলোকিত করা হয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য রাখে। আমি তাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি যারা পারফরমেন্স করেছে এবং যারা শিখিয়েছে। আজকের দিনে আমাদের টিচার সমাজ যারা আছে, শিক্ষিত সমাজ, আমাদের শিক্ষা সমাজ, শিক্ষা গুরু, তাদের আমি সকলকে আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ছোটদের অভিনন্দন জানাচ্ছি। কারণ ছেলে মেয়েদের আমাদের দুটো জন্ম হয়, যারা ব্রাহ্মণ হয় তারা বলে বীজ, একবার জন্মায় আরেকবার পড়িতে হয় তখন বলে বীজ। এগুলো শুনে এসছি আমাদের ইতিহাসের কথা, কিন্তু আমি মনে করি বীজ এই কারণে সবাই যখন আমরা জন্মাই আমাদের পরিবারের অভিভাবকরা পিতা মাতা খুব যত্ন করে ছেলে মেয়েদের মানুষ করেন, খুব ভালো বাসেন, এগিয়ে দেন, তারা সমাজের বড় অভিভাবক। আমি আরেকটা অভিভাবকের কথা বলছি পিতা মাতার সাথে সাথে, পিতা মাতা যদি বাড়ির অভিভাবক হয় তাহলে চরিত্র গঠন, সমাজ গঠন, সভ্যতা গঠন, মানুষ হিসেবে গড়ে তোলার অভিভাবক স্কুলের টিচার। এবং আমি মনে করি সেই জন্য কথাটা আমি দিয়ে বলছি যে দুটো দিক, একটা হচ্ছে আমার নিজস্ব পারিবারিক পরিবার, আর একটা হচ্ছে আমার বৃহত্তর সমাজ, যিনি আমাকে এক সমাজ থেকে আর এক সমাজে বড় করে গড়ে তোলে। তাই আমরা সবসময় বলি বিদ্যাতন্ত্র নিপতন্ত্র নৈবে তুল্য কদাচর, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। আমরা বিদ্যানদের সবসময় পুজো করি। এবং আমি আজকে সমস্ত টিচারদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাদের সকল সহযোগিতার জন্য। এবং আমার কন্যাশ্রী মেয়েরা, তাদের ভবিষ্যতের জন্য আমার এক্সপেক্টেশন একটু বেশি। আমি সবসময় মনে করি যে কন্যাশ্রী মেয়েরা কেন আরো বড় হবে না, কেন আরো বড় হবে না, অতিলোভে বড় নয়। আমি চাই ডিটারমিনেশন দিয়ে, ডেডিকেশন দিয়ে, ডিভোশন দিয়ে, এডুকেশন দিয়ে, কালচার দিয়ে, হিউম্যানিটিজ দিয়ে, মানবিকতায় বড়, মন দিয়ে বড়, হৃদয় দিয়ে বড়। শুধু লম্বার উচ্চতায় বড় হওয়া যায় না, শুধু রং ফর্সা হলে ফর্সা হওয়া যায় না, হৃদয়টা বড় করতে হয়। আমি হৃদয়ের কথা বলছি, যে হৃদয়ের বৃক্ষ বড় বৃক্ষ মনে আগে গড়ে উঠবে। মেয়েদের আইকিউ কম নয়, তাদের যদি একটু ভালো করে এগিয়ে নিয়ে আসা যায়, তাদের যদি ভালো করে সেলফ সাফিসিয়েন্ট করা যায়, তাদেরও যদি আমরা মনে করি ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য করে নয়, ছেলেও যেটা পারে মেয়েও সেটা পারে। এবং অনেক মেয়েরা আমি দেখেছি যদি ভালো করে কাজ করতে চায় অনেক সময় আরো ভালো কাজ করে এবং কাজ করার অভিজ্ঞতা তাদের আছে।
এবং আজকে সমাজের সব রকম জনতা কাটিয়ে মেয়েরা তো আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ টু জেড স্পেস থেকে শুরু করে সব জায়গায় আছে, কোথায় নেই। এবং একটা সমাজ তখনই ভালো হয় যখন নারী পুরুষের সমান অধিকার সমানভাবে এগিয়ে চলে। একটা ভাই যখন একটা বোনের হাতে রাখি বন্ধন করে, রাখি বন্ধন দিবস আগামীকাল আসতে বা কোথাও কোথাও শুরু হয়ে যাবে, একটা রাখি বন্ধন করে, মনে রাখবেন মনের উচ্ছ্বাস মনের আবেগ আমাদের জাগরণের বিবেককে জাগিয়ে তোলে। এই দিনটার জন্য সব ভাই বোনেরাই অপেক্ষা করে। আজকাল মেয়েরাও মেয়েদের হাতে রাখি পড়ায়, মেয়েরাও ছেলেদের হাতে রাখি পড়ায়, ছেলেরাও মেয়েদের হাতে রাখি পড়ায়। আমরা যত দিন যাচ্ছে তত বেশি আরো আধুনিক হচ্ছি। আমরা যত বেশি আধুনিক হব আমাদের মনের সভ্যতা যেন তত বেশি বিকশিত হয়, আমাদের মনটাকে যেন আমরা গুটিয়ে না ফেলি। মনে রাখবেন ছোট্টবেলায় যখন জন্মাই মা একমাত্র শাড়ির আঁচল দিয়ে আমাদের রক্ষা করে। আস্তে আস্তে বাচ্চাটা বড় করে, স্কুলে যায়, পড়াশুনো করে, কত বন্ধু যোগে, তারপরে কলেজ লাইফে যায়, তারপরে ইউনিভার্সিটি লাইফে যায়, তারপরে নিজের নিজস্ব লাইফে যায়, কত লোকের সাথে মেশে। সবার সাথে আমি মিশতে পারবো না যদি মেশার মতো মনটা আমার না থাকে। আমি যদি মনে করি ওর খাবারটা খারাপ আমার খাবারটা ভালো, ওর পোশাকটা খারাপ আমার পোশাকটা ভালো, ও দেখতে ভালো না আমি দেখতে ভালো, এই অহং ভাবটা আমাদের মেনে নিতে হবে। ভাগাভাগি নয়, ঘৃণা নয়, সবচেয়ে বড় মানুষের শত্রু কি জানেন? আমার কন্যাশ্রী বন্ধুদের জন্য বলছি, সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঘৃণা। আমরা কাউকে ঘৃণা করবো না, হিংসা করবো না, আমরা সবাইকে ভালোবাসবো। এই ভালোবাসার মন্ত্র নিয়েই কিন্তু চৈতন্য দেবী বলুন, রামকৃষ্ণই বলুন, স্বামী বিবেকানন্দই বলুন, মা সারদাই বলুন, নিবেদিতাই বলুন, মাস্টারদা সূর্যসেনী বলুন, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বলুন, রবীন্দ্র নজরুল বলুন, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, ভগৎ সিংই বলুন, গুরু নানকই বলুন, জেসাস ক্রাইস্টই বলুন, সবাই কিন্তু একই কথা নিয়ে এই পৃথিবীতে জন্মেছে। তাই আজ মন তার চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে থাকবে। কথা কিন্তু একই, দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে গান্ধীজি বললেন, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দিয়ে ভগবান। নেতাজি সুভাষচন্দ্র বোস বললেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বললেন সবাইকে ভালোবেসে এগিয়ে যাওয়াটাই আমাদের ধর্ম। তিনি এগিয়ে চললেন, তার রাইট হ্যান্ড, যখন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন তার রাইট হ্যান্ডের নাম ছিল শাহনাজ খান। নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান আজও আমাদের সকল কাটা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষাটাকে ঘুরিয়ে বললেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আবার স্বামী বিবেকানন্দ দেখুন একই কথা ঘুরিয়ে বললেন, ভারতবর্ষের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব, উন্নততর চরিত্র গঠন কর। নজরুল ইসলাম কি বললেন? নজরুল ইসলাম তার লেখায় বললেন, দুর্গ মগিনী কান্তার মোর গুস্তর পারবার, লোক দিতে হবে রাত্রি মিশতে যাত্রীরা হুঁশিয়ার, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জলবান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিদি কোন বলিদান। অর্থাৎ কথাগুলো যদি দেখেন রামকৃষ্ণ পরমহংসদের, বললে ওরে মানুষে মানুষে পার্থক্য কি, মাকে কেউ মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ বাঁচার বলে, তফাৎ তো এটুকু, মানুষ তো আমরা সবাই এক। বলুন তো আপনার দুটো চোখ আছে আমার দুটো চোখ আছে, একটা মানুষের দুটো হাত আছে আমার দুটো হাত আছে, কেউ কেউ কোনো অ্যাক্সিডেন্টে বা জন্মগত কোনো কারণে যদি না থাকে তার জন্য আমাদের কষ্ট হয়, কিন্তু একটা কমপ্লিট মেন উইমেন বলতে যেটা বোঝায় আমাদের সকলেই সব জিনিস আছে, না থাকলে তাকে অসুস্থ হয়ে যেতে হয়, তাহলে পার্থক্যটা কোথায়? এক্ষেত্রে রক্তদান কর্মসূচি যদি মনে রাখি জীবনকে অনেক প্রেরণা দেবে। ধরুন একটা রক্তদান হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্পে সবাই এলো, সবাই রক্ত দিল, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব। এবার রক্তটা কোথায় গেল? ব্লাড ব্যাংকে চলে গেল। এবার একজন বিপদে পড়লো, সেই রক্তটা নিয়ে আসা হলো, সেই রক্তটা যদি তখন লেখা নেই ওটা হিন্দু রক্ত
না ওটা মুসলমানের রক্ত, না ওটা শিখের রক্ত, না ওটা ঈশায়ের রক্ত, না ওটা বৌদ্ধর রক্ত, না ওটা জৈনের রক্ত, এই রক্তটা মানবতার রক্ত। বড় যখন হতে হবে বড় তখনই হওয়া যায়, মনটাকে যখন বড় তৈরি করা যায়। এবং আমি মনে করি আমাদের স্টুডেন্টরা আরো ভালো করে শিক্ষা দিতে হবে। আমি মনে করি আমাদের কন্যাশ্রী, মেয়েদের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হচ্ছে, হয়তো আজ হবে না কিন্তু আগামী দিনে পরিকল্পনা নেব সব জেলাতেই একটা করে কন্যাশ্রী কলেজ তৈরি হোক, কন্যাশ্রী লঞ্চ করে দিচ্ছি, কন্যাশ্রী গেস্ট হাউস করে দিচ্ছি, কন্যাশ্রী অনেক স্কিম হয়েছে, কন্যাশ্রী মেয়েরা আগে শুধু স্কুলের সুযোগ পেত, এখন তা নয়, স্কুল নিয়ে আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি রিনিউ করুন কলেজের জন্য, আপনি কলেজে পাবেন এই স্কলারশিপ, কলেজ আপনার শেষ হলে আপনি ইউনিভার্সিটি যাবেন, এখন ইউনিভার্সিটিও করে দেওয়া হয়েছে, আপ টু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আপনি আর্টস পেলে 2000 টাকা পাবেন স্কলারশিপ, সায়েন্স পল পড়লে আপনি 2500 টাকা পাবেন, এইগুলো আপ টু ইউনিভার্সিটি লেভেল করে দেওয়া হয়েছে। এবার ইউনিভার্সিটি লেভেলে যখন আপনি পাস করলেন মাস্টার্স করার পরে বা হায়ার এডুকেশন করার পরে আপনি যখন আরো উচ্চ শিক্ষা করবেন, গবেষণা করবেন, তখনও কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, যেখান থেকে আপনারা গবেষণা করার জন্য আগে যে টাকাটা ইংলিশে দিত ওটা বন্ধ করে দিয়েছে, এই টাকাটা আমরা একটা ফান্ড করেছি এবং গবেষণায় আমরা রাজ্য সরকার থেকে সম্পূর্ণ সাহায্য করছি। আমি এই কথাটা বললাম এই কারণে, চিন্তা করার কোনো কারণ নেই, পেছনের দিকে ফিরে তাকানোর কোনো কারণ নেই, জাস্ট এগিয়ে যেতে হবে। এগিয়ে চলার নাম জীবন, থেমে যাওয়ার নাম মৃত্যু। আমরা কেউ থামতে চাই না, যতদিন বাঁচব ততদিন চলব, আর যখন থাকবো না এই পৃথিবীতে আমাদের কার্যকলাপ থাকবে, আমাদের চিন্তন থাকবে, আমাদের দর্শন থাকবে, এমন কিছু কাজ আমরা করে যাব সমাজের প্রতিদিন প্রতিনিয়ত, যে কথাটা মানুষকে মনে করিয়ে দেবে এটা ভালো, এটা ভালো, এটা ভালো, খারাপকে বর্জন কর, ভালোটাকে গ্রহণ কর। এটা আমি মনে করি আমার কন্যাশ্রী মেয়েরা সবার কাছে তুলে ধরবে। আমি বিশ্বাস করি আমার কন্যাশ্রী মেয়েদের সেই গান, আজ যারা কন্যাশ্রী আজই তারা বিশ্বশ্রী, কখনো তারা যশস্বী, কখনো তারা ভাগ্যশ্রী, কখনো তারা শুভশ্রী, কখনো তারা সর্বশ্রী, কখনো তারা কন্যাশ্রী, কখনো তারা গৃহশ্রী, কখনো তারা মাতৃভাষাটাকে একদম ভুলে গেলে চলবে না। আমি অনেক সময় দেখি আমরা যখন দিল্লিতে হিন্দিতে কথা বলি কারণ না বলতে হয়, কারণ হিন্দিতে তারা বোঝে, আর বিহারে গেলে হিন্দিতে বলি, আমি ইউপি গেলে হিন্দিতে বলি, হিন্দি ভাষীদের কাছে গেলে হিন্দিতে বলি, ওরা পছন্দ করে, উর্দু ভাষীদের কাছে গেলে উর্দু বলি, পাঞ্জাবি ভাষীদের কাছে বলতে পারি না কিন্তু বুঝতে পারি যতটা পারি ততটা বলি, উড়িষ্যাতে গেলে যতটা পারি ততটা বলি, কিন্তু আমি একজন বাংলার মানুষ, বাংলায় জন্মগ্রহণ করব, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, খুব ভালো ইংলিশই জানি বলে আমি বাংলাটা বলবো না, এটা ঠিক নয়, আমি সব ভাষাই বলবো, আমি সব ভাষায় শিখবো। আর একটা কথা মনে রাখবেন, কখনো নিজেদের মধ্যে এই ভাব করবেন না যে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি তাই আমি বেশি উঁচু, ও বাংলা মিডিয়ামে পড়ে তাই ও বেশি উঁচু, নো নট দ্যাট, এটা কখনো নিজেদের মনকে প্রশ্ন দেবেন না। বাংলা মিডিয়ামে কিন্তু ইংরেজি ভিত্তিটা খুব শক্তিশালী হয়, আমরা কেউ ইংরেজি মিডিয়ামে পড়িনি, আমাদের সময়তে ছিলও না, যারা পড়তে পারছে তারা লাকি, তারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছে। এক্ষেত্রে আমার একটা ছোট্ট গল্প বলি আপনাদের, একটু ভালো লাগবে, একটা পাঞ্জাবি লন্ডনে বেড়াতে গেছে, এটা কিন্তু গল্প, তো এবার যখন সে ফিরে এসছে তার পরিবার পরিজন জিজ্ঞেস করেছে, আরে ভাই আপ তো ইউক্রেনে গিয়া খেয়া খেয়া আপ তো সবসে বড়িয়া খেয়া লাগা, তো বলছে সবসে বড়িয়া খেয়া থা পতা হ্যায়, ও যে ঘর মে কাম করতা হ্যায় ও ভি ইংলিশ মে বাত করতা হ্যায়, তো ইংলিশ মে বাত করবে কারণ ওদের তো মাদার টাং, আমার এখানে বাংলায় কথা বলি
কারণ এটা আমার মাদার টং এবং এটা গর্বের ভাষা। বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা কোনো বলেন না, এত ছন্দ, এত তান, এত সুর, এত প্রাণ কোথাও বলেন না। এবং নিজের ভাষা জেনেও অন্য ভাষাকে গ্লোরিফাই করে শিখতে হবে, জানতে হবে। আমার মনে আছে আমি যদি প্রথম পার্লামেন্টে যাই, সবাই তো আমায় বলতো জায়ান্ট কিলার, খুব প্রশংসা করছে। আমি ভাবছি এ তো পার্লামেন্টে চলে এলাম সমুদ্রের মধ্যে, কোনোদিন জীবনে কাউন্সিলার হইনি, যে কী যে করবো ভগবানই জানে। কিন্তু কিছু না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম 15 দিন চুপচাপ বসবো, ওয়াচ করবো, দেখবো দেখবো সবাই কী করে। 15 দিন ওয়াচ করলাম, 15 দিন দেখলাম, তারপরে দেখলাম দেখা হয় বলতো 5 বছরে চিনতে পারবে না, 15 দিনের মধ্যে বলতো ওই বাবারে সিজ ডেঞ্জারাস, বলতো সিজ এ ফাইটার, আমরা ওকে পারবো না। ওরা কি করছিল, তার কারণ হচ্ছে আপনাকে আপনার মতো করেই লড়তে হবে। আপনার ঘরে দুটো জমা আছে, চিন্তা কি আছে, এটা লজ্জার কোনো ব্যাপার নেই। আমি যখন কলেজে পড়তাম আমার মাত্র 3টে শাড়ি ছিল, কারণ আমি কলেজে পড়তাম জামা পরি, আমি খুব ছোট্টবেলায় কলেজে গিয়েছিলাম, কিন্তু আমার মনে আছে তখন শাড়িতেই 3টে শাড়ি ছিল। সেই কখনো জামা শাড়ি ঘুরিয়ে পড়তাম, কিন্তু কখনো কিন্তু মনে হয়নি আমার কেন 3টে শাড়ি। আর এখন কেউ দিলেও একে তো পড়ি না, সেই যে এমপি হওয়ার পর থেকে আমি পুরো ইউনিভার্সিটির পর থেকে সাদা পড়তে শুরু করে আমাদের চেঞ্জ করিনি। আর দুই হচ্ছে দিলেও কোনো লাভ নেই, কারণ অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিন্তু অন্যকে দিতে আমার খুব ভালো লাগে। তার কারণ আমি মনে করি ভালোভাবে করে নেওয়াটাই বেটার, এবং তাতে অন্যকে দিলে মনটা স্যাটিসফাইড হয়। একটা খাবার নিজে একা খেয়ে নিলাম, কিন্তু ওরা যদি ভালোভাবে করে খায় তার মধ্যে একটা মানসিক আনন্দ আছে। সুতরাং কিছু না, আজকের এই শুভ দিনে কয়েকটা নিজের কথা বলে গেলাম, এই কারণে যদি কারো কোনো কাজে লাগে। সুতরাং নিজেকে দুর্বল হওয়ার কোনো কারণ নেই, এটাই বলতে চাইছি। স্বামী বিবেকানন্দ বলতে স্ট্রেংথ ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজ। আমাদের দুর্বলতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, হতাশায় ভাববেন না। কখনো মন যদি খারাপ হয় ইকিবিকি আঁকুন, রাস্তায় পথ চলুন, উল্টো পাল্টা লিখুন, যা ইচ্ছে মনে আসছে, কিন্তু কখনো জীবনে হতাশ হবেন না। সবে তো ছোট্ট জীবন শুরু হয়েছে কন্যাশ্রীদের, এইটুকুটুকু ছোট ছোট মেয়ে কত বড় হতে হবে। সমুদ্র পড়ে আছে, এখন তো সবে চুনবিল খাল পেরিয়ে নদীতে যেতে হবে, নদী থেকে সমুদ্রে যেতে হবে, আর সমুদ্র থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড করতে হবে। অনেক কাজ, অনেক চিন্তা, অনেক ভাবনা। সুতরাং নট টু ওয়ারি, আমরা সবাই আছি, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুন্দর থেকো। আমি চাই আমার কন্যাশ্রীদের জয় জয়কার হোক। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ইন্সপিরিয়াল করেছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা কবিতার ইংলিশ ট্রান্সলেশন হয়েছিল, দেখো তোমরা সবাই জানো, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শিখ, বেট দ্য মাইন্ড ইজ উইদ আউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ ইন লাইন। আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বর্ণ পরিচয়, আমাদের বর্ণের পরিচয় দিয়েছে, তার 200 বছর পূর্ণ হতে যাচ্ছে। কত বড় কাজ করেছেন, বিধবা বিবাহ চালু করেছিলেন, বাল্য বিবাহ রোধ করেছিলেন। আমাদের স্কিমটাও বাল্য বিবাহ রোধ করার স্কিম এবং বড় হওয়ার স্কিম, নিজের পায়ে দাঁড়ানোর স্কিম, মা বাবাকে অ্যাসিওর দিতে পারার স্কিম, সমাজকে বিশ্বাসযোগ্যতা ফিরে দেওয়ার স্কিম, অনেক ড্রপআউটে কমে গেছে। আগামী দিন আমি বিশ্বাস করি আমার কন্যাশ্রীর মেয়েরা যেদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বলবে আমি মিদনাপুরের মেয়ে, আমি কন্যাশ্রী, আমি কলকাতার মেয়ে, আমি কন্যাশ্রী, আমি হাওড়ার মেয়ে, আমি কন্যাশ্রী, আমি হুগলির মেয়ে, আমি কন্যাশ্রী, আমি বর্ধমানের মেয়ে, আমি কন্যাশ্রী, আমি বর্মার মেয়ে, আমি কন্যাশ্রী, আমি আলিপুরদুয়ারের মেয়ে, আমি কন্যাশ্রী, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেয়ে, আমি কন্যাশ্রী, আমি বিশ্বশ্রী। সে আর একটা কন্যাশ্রী কি গ্রুপ বিদেশে কি তৈরি করবে? কন্যাশ্রী ক্লাব তৈরি হচ্ছে না, কন্যাশ্রী টিম তৈরি হচ্ছে না, আমি চাই সব কিছু তৈরি, এগিয়ে এসো তোমরা এবং জোট বাঁধো। এবং আমি উইমেন চাইল্ড ডিপার্টমেন্টকে থ্যাংকস দিয়ে বলবো সবাইকে, উৎকর্ষ বাংলার সাথে একটা ভালো করে স্কিল ডিপার্টমেন্টে যাতে আমরা ওদের ট্রেন্ড করে কাজে লাগাতে পারি, এটা আমাদের দেখতে হবে। উৎকর্ষ বাংলাও কিন্তু ইউনাইটেড নেশনসে একটা ফার্স্ট প্রাইজ পেয়েছে তাদের গ্রুপে। সুতরাং এটাও আমাদের বাংলার স্কিল প্রোগ্রামের মধ্যে দিয়ে মেয়েদের একটু ট্রেনিং দিলে
মেয়েরা নিজেরাও নিজের পায়ে দাঁড়াতে পারবে এটা আমি বিশ্বাস করি। খুব ভালো থাকো। শশী, সঙ্গমিত্রা এবং বিশেষ করে রিনিকে আমি আশীষ মানিক সহ সবাইকে বলবো যে আমি ফাঁকি দিয়েছি, কিন্তু আমাকে এই সুযোগটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, আমার যেহেতু অনেকগুলো প্রোগ্রাম আছে। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটু রবীন্দ্রনাথ পড়িয়াই, তুমি নব নব রূপে এসো প্রাণী, এসো গন্ধে বরণে এসো গানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য শুভ শুভ কর্মে। অথবা কখনো বলে যাই, আমার যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি মিলবে এ জীবন আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব নিবেদন। কী নিবেদন করব? প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। এই আলো দিয়ে আমরা সবাইকে যেন আলোকিত করতে পারি, সুরভিত করতে পারি, সুশোভিত করতে পারি, বিকশিত করতে পারি, পুষ্পিত করতে পারি, সঞ্জীবিত করতে পারি, পল্লবিত করতে পারি, অভিষিক্ত করতে পারি। কত আছে বাংলায় কথা। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।